আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, নড়াইল পাউলুনিয়া প্রজেক্টের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আজকের ভিডিও আমি শুরু করতেছি। তো আজকে আমি আপনাদেরকে যে ধারণাটা দিব যে পাউলুনিয়া গাছের চারা, তো আসলে তো পাউলুনিয়া গাছের চারা দুই ধরনের হয়, একটা আছে স্টাম কাটিং এবং একটা আছে রুট কাটিং। তো রুট কাটিং এবং স্টাম কাটিং আপনারা অনেকে বোঝেন না, আপনারা বিভ্রান্ত হয়ে যান যে আসলে কোনটা রুট কাটিং এবং কোনটা স্টাম কাটিং। তো আমরা যখন চারাগুলো ছোট 4 থেকে 6 ইঞ্চি চারা আমরা পলিতে বসাই, যে 4 থেকে 6 ইঞ্চি চারা, সেই চারাটার নাম আছে আপনার রুট কাটিং। এই চারাটা আপনার মার্চ এপ্রিল মে, আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমাদের ছোট চারা অর্থাৎ রুট কাটিংয়ের যে চারা, সেই চারাটা মার্চ এপ্রিল এবং মের ভিতরে আপনারা রোপণ করবেন, এর পরবর্তীতে আর কেউ রোপণ করবেন না। কেন? কারণ এই গাছটা বছরে আপনার 15 থেকে 20 ফিট লম্বা হয়ে যাবে। তো দেখা যাচ্ছে যে আপনি যদি মার্চের পরে, মার্চ এপ্রিল মে জুন বা জুলাই আগস্ট এর পরে এই টাইমে যদি আপনার রোপণ করেন, তাহলে কিন্তু গাছটা মোটা বা লম্বা হবে না। কারণ এই গাছটা নভেম্বর পড়ার সাথে সাথে আপনার শীত চলে আসবে, আর শীতের সময় সমস্ত গাছের পাতা ঝরে যাবে। দেখেন ম্যাক্সিমাম গাছের পাতা কিন্তু অলরেডি ঝরে যাবে। তো গাছ যদি ঝরে যায়, পাতা যদি ঝরে যায়, তাহলে গাছ কিন্তু আর বড় হবে না। সেই ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, যে এর আগে অর্থাৎ যারা পাউলুনিয়া সম্পর্কে কাজ করতে চান বা বড় বড় প্রজেক্ট করতে চান, অবশ্যই মার্চ এপ্রিল মে এই 3 মাসের ভিতরে আপনারা রুট কাটিংয়ে চারা আপনারা রোপণ করে ফেলবেন। তো এর পরবর্তীতে অনেক সময় আছে যে আসলে অনেক সময় আছে যে জমিটা অনেক গাছ ছিল বা অনেক ফসল আছে, তো আপনারা ওই টাইমটা রোপণ করতে পারেননি, তাহলে আপনারা ওই মানে কীভাবে আপনারা রোপণ করবেন? তো তাদের জন্য আছে স্টাম কাটিং। আর স্টাম কাটিংটা আছে কি, আপনার নভেম্বরের পরে অর্থাৎ নভেম্বর পর্যন্ত গাছ বড় হবে। এরপরে আপনারা কী করবেন, প্রত্যেকটা মানুষ যে সময় রোপণ করুক না কেন, আমাদের মার্চ মাসে আছে স্টাম কাটিং করতে হবে। তো স্টাম কাটিং কি, তো এরকম একটা গাছ আপনি যখনই 1 বছর বয়স হয়ে যাবে অর্থাৎ মার্চ মাস, যদি কেউ মার্চে রোপণ করে সেও মার্চ মাসে কাটবে, যে নভেম্বরে রোপণ করবে সেও মার্চ মাসে কাটবে। অর্থাৎ মার্চ স্টাম কাটিং করার একটা নির্দিষ্ট টাইম, সেটা হচ্ছে মার্চ মাসের 1 মার্চ থেকে শুরু করে অর্থাৎ 15 থেকে 20 দিনের ভিতরে, মার্চের 20 দিনের ভিতরে আপনার স্টাম কাটিং করতে হবে। তো যাই হোক, এখন আমরা এখন যেহেতু আগস্ট মাস, তো এখনও কিন্তু স্টাম রোপণ করা যাবে। তো স্টামের ভিতরে দুইটা আপনার পার্ট আছে, এক নাম্বার আছে কি, ধরেন একটা গাছ 15 থেকে 20 ফিট বা 10 ফিট এরকম করে অনেক বড় বড় গাছ হবে, এর দেখেন যে এই একটা গাছ, এই গাছটার উচ্চতা আছে আপনার 6 ফিট। তারপরে আমি আপনাদের আর একটা গাছ দেখাই, এই গাছটা দেখেন, এই গাছটা কিন্তু আপনার 8 থেকে 9 ফিট এবং বড় একটা গাছ। তো আমরা স্টাম কাটিং বলতে যেটা বুঝি, যে এই সে গাছ, এই গাছের সর্বস্ব গিলে অর্থাৎ মাটি যেখানে রোপণ করা থাকবে মাটি সমান করে কাটবেন, অথবা 1/2 ইঞ্চি পরিমাণ আপনারা রেখে বাকিগুলো কেটে ফেলতে হবে। তো এই যে কাটা, এই কাটাকে বলা স্টাম কাটিং। তো আমরা এই স্টামের ভিতরে যে দুইটি পার্ট, সেটা হচ্ছে সরাসরি স্টাম করা। আর এখন যেহেতু অক্টোবর মাস, তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, যে এখনও কিন্তু স্টামটা কমপ্লিট হয়ে আছে, আমরা যদি এই মাটির সমান করে গাছটা কাটি তাহলে কিন্তু স্টাম হবে, তবে আমরা এখানে কাটবো না। কেন কাটবো না? তো আমরা এখানে 3 থেকে 4 ফিট রেখে আমরা এই যে স্টাম, এটা আমরা রোপণ করব। তো আমি আপনাদেরকে বলছি যে নভেম্বর পড়ার সাথে সাথে গাছটা কিন্তু গ্রোথ নষ্ট হয়ে যাবে, গাছ কিন্তু বলবে না। তো সেই ক্ষেত্রে আমি যদি এখন গুঁড়া সমান করে কেটে দিই, তো দেখা যাচ্ছে যে আপনার নভেম্বর পড়তে পড়তে অর্থাৎ 1 থেকে 1.5 মাসে এই মাটির সাথে শিকড়গুলো, নতুন শিকড় গজাতে কিন্তু সময় নেবে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই গাছটা কিন্তু আপনার ওই মাটির সাথে অ্যাডজাস্ট হইতে হইতে শীত পড়ে যাবে, তখন কিন্তু আর বাড়বে না। ধরেন আপনি মাটি সমান করে যে স্টামটা রোপণ করবেন, সর্বোচ্চ গুলো এরকম 2 ফিট হবে। তো 2 ফিট হওয়ার পরে আপনার গাছের পাতা ঝরে যাবে, পরবর্তী বছর অর্থাৎ মার্চ মাসে আপনি তো কাটলেনি একবার, কিন্তু এই গাছটা কিন্তু এই 2 ফিট হওয়ার পরে আপনার এইখানে দেখেন পাতার গুড়ায় দেয়, এই যে আমি একটু দেখালে বুঝবেন যে পাতার গুঁড়ায় দে, এই যে একটা, এই যে প্রত্যেকটা পাতার গুঁড়ায় দে আপনার আছে শাখা বেরোনির জায়গা আছে, একে বলা হয় ব্রাঞ্চ, আপনারা বোঝেন। তো এই ব্রাঞ্চটা ধরেন আপনি মার্চ মাসে এই ব্রাঞ্চ থেকে আপনার অ্যাঙ্গেল হয়ে, মানে এই সাইড থেকে একটা অ্যাঙ্গেল হয়ে এই গাছটা কিন্তু উঠে যাবে, সরাসরি 15-20 ফিট বা 30 ফিট পর্যন্ত হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনাদের কিছু সমস্যা আছে, এই গাছটা কিন্তু আপনি দাম পাবেন না। কেন দাম পাবেন না? কারণ এই গাছটা কিন্তু একটা গিট দেখা যাবে, যার কারণের জন্য কিন্তু আপনি দাম পাবেন না। তো সেই ক্ষেত্রে আমরা এই গাছটা কি করব, আমরা 3 থেকে 4 ফিট রেখে আমরা সেম স্টাম যেভাবে রোপণ করব, এইভাবে আমরা কিন্তু এই
এই চারাটা আমরা রোপণ করবো। রোপণ করলে দেখা যাচ্ছে এইখান থেকে যে ব্রাঞ্চগুলো আছে বিভিন্ন ব্রাঞ্চ থেকে এখান থেকে বেরোতে পারে, অনেক সময় দেখা যাচ্ছে এখান থেকে শুকায় এক ফিট শুকায় যাবে কিন্তু এখান থেকে বেরোবে। তো আমরা এই চার ফিট রাখছি বা তিন ফিট রাখবো এই কারণের জন্য যে বিভিন্ন ব্রাঞ্চ থেকে শাখাগুলো বের হওয়ার জন্য। তো মার্চ মাসে আমরা কী করবো, শুধুমাত্র এই মাটি সমান করে কেটে দেব। তো আমরা শুধু কী করবো, কেটে দেওয়া এই কাজটা শুধু আমাদের। তো আমরা মনে করি যে এই গাছটাও যদি আপনারা রোপণ করেন তাহলে কিন্তু ওই যে সরাসরি স্টাম্প ওর থেকে আরও এটা বেশি ভালো হবে। কেন ভালো হবে, কারণ আমরা এখন দেখেন মাটিতে কিন্তু রস আছে, তো রসটা থাকার কারণে এই গাছটা সহজে কিন্তু শিকড় গজাইতে পারবে এবং পানি দেওয়ার কোনো পানি দেওয়া লাগবে না। আর আপনি যদি মার্চ মাসে রোপণ করেন তাহলে মার্চ মাসে দেখা যাচ্ছে যে আপনার ছয় থেকে কমপক্ষে সে এক ফিট পর্যন্ত মাটি শুকায় যাবে। তো ওই সময় প্রচুর রোদ এবং রোদের সময় পানি টানতে হবে, ঠিক মতন পানি যদি না দেন তাহলে কিন্তু গাছের শিকড় কিন্তু ঠিক মতো দেবে না, কারণ ওই জায়গাটা থাকতে হবে ভিজা যাতে শিকড়গুলো নরম পেয়ে শিকড়গুলো সুন্দরভাবে ছড়াইতে পারে। তো এখন যদি আপনি রোপণ করেন তাহলে সব থেকে বেটার, আর যদি মনে করেন যে না আমি এখন রোপণ করবো তাহলে সরাসরি মার্চ মাসে আপনি রোপণ করবেন। তো স্টাম্প সরাসরি আপনি স্টাম্প থেকে এই চারাটা রোপণ করার অনেকগুলো আপনার সুবিধা আছে। এক নম্বর সুবিধা আছে আপনার এখানে পানি দেওয়া লাগবে না। দ্বিতীয় নাম্বার আছে আপনার এখন থেকে ধরেন এখন অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অর্থাৎ পাঁচ মাস সে আপনার শিকড়গুলো যখন তার ফাউন্ডেশনগুলো তৈরি করে রাখবে তো তখন শুধু কেটে দিয়ে আর এক সপ্তাহ পরে কিন্তু এক থেকে দেড় ফিট লম্বা হয়ে যাবে আপনার এই শাখাগুলো। তাহলে আপনি কিন্তু আপনার টাইম লাগলো না। আর যদি সরাসরি যে গাছের গুঁড়া কাটা যে স্টাম্পটা যদি রোপণ করেন তো আপনার এক থেকে দেড় মাস সময় নেবে এই মাটি সাথে অ্যাডজাস্ট হওয়ার জন্য, শিকড় নতুন করে শিকড় গজানোর জন্য। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এই গাছটা যদি আপনারা রোপণ করেন তাহলে কোনো সমস্যা নেই। সরাসরি টাইমে যদি আপনারা নাও পারেন তাহলে আপনি এখন যদি টাইম পান আপনি এখনও রোপণ করতে পারেন। আর যদি মনে করেন যে না আমি এখন রোপণ করবো না, আমি টাইম মতন অর্থাৎ আমি স্টাম্প অনেকেই ভয় পাই যে আসলে আমি কোন থেকে কাটবো, ঠিক আছে এত বড় গাছ কীভাবে কাটবো। অনেক সময় আছে যে এই ব্রাঞ্চটা আমরা যখন স্টাম্পটা রোপণ দিব তখন দেখা যাচ্ছে যে কাটতে ভয় পাবে, ঠিক আছে তারা তাদের জন্য আছে সরাসরি স্টাম্প যে মার্চ মাসে যে আমরা স্টাম্পগুলো বিক্রি করবো সেই স্টাম্পটা আমরা আমাদের কাছ থেকে রোপণ। তো ধন্যবাদ সুপ্রিয় দর্শক, আমি মোটামুটি একটা ধারণা আসছে। আমি সবাইকে বলবো যারা আমার চ্যানেলটা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি দ্রুতভাবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, তাহলে এই পাউলুনিয়া গাছ সম্পর্কে আপনারা নিত্য নতুন অনেক তথ্য পাবেন। তো আজ বেশি ভিডিওটা লম্বা করবো না, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।